হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে একটা গ্র্যাবিং সাইট নিয়ে আসলাম, যেখান থেকে আপনার ডেইলি কমিশন অনুযায়ী আর্নিং হবে। ঠিক আছে, তো সাইটটা আমার কাছে বেসিক্যালি খুব ভালো লাগছে, যার কারণে আপনার সাথে শেয়ার করা। তো আপনার চাইলে এখানে নিজ রিস্কে কাজ করতে পারেন। তো এখানে কীভাবে কাজ করবেন আমি দেখা দিই। তো ফার্স্টে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। ঠিক আছে, এখানে আসলে পরে এখানে আপনার সাইন আপ পেজ পেয়ে যাবেন। এখানে আপনার ইউজার নেম দেবেন, সিম্পল একটা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দেবেন। এখানে আপনার ইমেল দেওয়া থাকবে, জাস্ট এইখানে আপনার ইমেলটা দেবেন। ঠিক আছে, আর এখানে ইনভাইটেশন কোড দেওয়া থাকবে, আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যদি অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে জাস্ট লগ ইন করে নিই। ঠিক আছে, লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। তো লগ ইন হওয়ার পরে আপনি কী করবেন, জাস্ট এখানে ডিপোজিট করে কাজ করতে হবে। যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট সাইট, এখানে পার্সেন্টেজ হিসেবে ইনকাম হয়, আর এখানে মিনিমাম ইনভেস্ট হলো $10। তো কীরকম ইনকাম হবে আমি এখন আমি ইনভেস্টের যে প্ল্যানটা আছে সেটা একটু বোঝাই দিই। এখানে আপনি যদি $10 থেকে $300 ডিপোজিট করেন, তাহলে আপনি পাবেন $0.50 থেকে $15 পর্যন্ত। ঠিক আছে, মানে $10 ইনভেস্ট করলে আপনি পাবেন $0.50 ডেইলি, $20 ইনভেস্ট করলে ডেইলি পাবেন $1, এবং যদি আপনি $30 ইনভেস্ট করেন তাহলে পাবেন আপনি ডেইলি $1.50 করে। ঠিক আছে, যেটা ডিপেন্ড করে যে আপনি কত ডলার ইনভেস্ট করলেন তার উপর। তো এখানে আরও বড় বড় প্ল্যানও আছে, আপনার চাইলে নিতে পারেন। এখানে ডেইলি ইনকাম কত, উইকলি কত এবং মান্থলি কত ইনকাম হবে সব এখানে ডিওয়ার টু জেড দেওয়া আছে। তো আপনার যেটা মনে হয় সেটা আপনি এখানে ডিপোজিট করতে পারেন। তো আমি এখানে যে বরঞ্জের প্ল্যানটা আছে সেটা আমি নিবো। তো সেটা নেওয়ার জন্য আপনি কী করতে হবে, অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি সেই থ্রিডোটা একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে স্টেকিং নামে একটা অপশন আছে, বা আপনি চাইলে হোম পেজেও যেতে পারেন। ঠিক আছে, যে হোমে গেলে একটু নিচে আসবেন, আমি একটু দেখা দিই। আচ্ছা, এখান থেকে আপনার জাস্ট এই অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসলে দেখেন এখানে আমার ব্যালেন্স কিন্তু জিরো। ঠিক আছে, এখানে আপনার এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে, মানে রিচার্জ করতে হবে। তো এই জন্য রিচার্জে একটা ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট কারেন্সি আছে, এই কারেন্সিটা আপনার এখানে USDT করে দেবেন। ঠিক আছে, USDT। তারপর আপনি কোন মেথডে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে BIP20 ডিপোজিট করবো, তো BIP20 সিলেক্ট থাক। তারপর এখানে কত ডলার ডিপোজিট করবেন, তো আমি এখানে $20 ডিপোজিট করবো। তো সাবমিটে ক্লিক করে দেবো, ক্লিক করলে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে। অ্যাড্রেস আমাকে 1 ঘন্টার ভিতর USDT পাঠাইতে হবে, নাহলে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো আমি জাস্ট সিম্পল এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে আমি ডিরেক্ট আমার টাস্ট ওয়ালেটে চলে যাবো। ঠিক আছে, আমি এখানে অলরেডি $30 এনে রাখছি। তো এখান থেকে আমি জাস্ট $20 সেন্ড করে দেবো। তো আপনারা আপনার যতটুকু সামর্থ্য সেটা আপনি সে অনুযায়ী করে নেবেন। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা আরেকবার মিলে নিই। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এখান থেকে USDT সেন্ড করবো। তো সরি, তো $20 দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করে দেবো। তারপর কনফার্মে ক্লিক করে আমার ফিঙ্গারপ্রিন্টটা বা যাই হোক আপনারা যে লকটা আছে আপনার সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু আমার এটা ডিপোজিট হয়ে গেলো। ঠিক আছে, 1 থেকে 2 মিনিট লাগবে এটা ভেরিফাই হইতে। তো দেখেন এটা সেন্ড হইতেছে। তো আমরা জাস্ট এখানে ওয়েট করবো যে কতটুকু সময় লাগে এখানে এটা আসতে। এই পেজটা কিন্তু কাটবেন না। ঠিক আছে, এই পেজটা এইভাবে রেখে দেবেন। তো আপনি একটু ওয়েট করবেন, আমি একটু ওয়েট করি। তো দেখেন এখান থেকে কিন্তু আমার USDT সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে আসি, এখানে আসলে দেখেন আমার এটা কিন্তু এখনও কিছুই হয় নাই। তো আমি জাস্ট এখান থেকে করবো থ্রিডোর একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু USDT অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনার ওখানে আর কিছু করতে হবে না, এখান থেকে USDT চলে আসবেন। দেখেন এখানে USDT, তো এখানে দেখেন আমার USDT কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে থ্রিডোর ক্লিক করবো। তারপর এখানে স্টিকিং নামে একটা অপশন আছে, এটাতে চলে আসবেন। এখানে কিন্তু স্টিক করে আর্নিং করতে হবে। ঠিক আছে, তো ডেইলি 5% মেবি। তো এখানে আপনি কত ডলার স্টিক করবেন, তো আমি এখানে $20 স্টিক করে দেবো। তাহলে আমার ডেইলি এখানে দেখেন আর্নিংটা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, $1 মতো আর্নিং হয়ে যাবে। আমি এখানে স্টিকিং একটা ক্লিক করে দিই, তাহলে আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন জাস্ট আমি এখান থেকে হারভেস্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। তো জাস্ট এখান থেকে আমি দেখি যে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। আমি এখানে স্টিকিংয়ে গেলাম, তারপরে এখানে জাস্ট সরি অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পর রিওয়ার্ড অ্যাকাউন্টে গেলাম। রিওয়ার্ড অ্যাকাউন্টে কিন্তু কিছু আসে না, কারণ আমার এখান থেকে হারভেস্ট করতে হবে। স্টিকিংয়ে গেলাম, তারপর এখান থেকে দেখা দিই একটু। তো এই যে দেখেন হারভেস্ট আছে, হারভেস্ট একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, হারভেস্ট করলে আমার হারভেস্ট কিন্তু হয়ে গেছে। 24 ঘন্টা পর আমি হারভেস্ট করতে পারবো, যে আপনার মাই অর্ডারে চলে আসবেন। ঠিক আছে, স্টিকিং করার পর মাই অর্ডারে আসবেন, এটার থেকে হারভেস্ট করে নেবেন। হারভেস্ট করলে এখন আমি আবার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে যাওয়ার পর রিওয়ার্ড অ্যাকাউন্টে যাবো। রিওয়ার্ড অ্যাকাউন্টে গেলে এখানে আমার ব্যালেন্সটা দেখতে পারবো, একটু রিফ্রেশ নেবে বা একটু সময় লাগবে। দেখেন $1 কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, $1 কিন্তু আমি এখন ইনস্ট্যান্ট উইড্রো করে নিতে পারবো। তো উইড্রো করার জন্য কী করতে হবে, আমাকে জাস্ট সিম্পলি এখানে উইড্রোতে ক্লিক করতে হবে এবং আমাকে এখানে BIP20 অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখন বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা দেবো। তো আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, বাইন্যান্স থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে এসেছি। তারপর এখানে ম্যাক্স $1 দিয়ে দেবো, তো কনফার্মে ক্লিক করে দেবো। তো তাহলে কিন্তু আমার উইড্রো সাকসেস হয়ে গেছে, এখানে সাকসেসফুল অপারেশন। তো এখন দেখি যে কতটুকু সময় লাগে আমার এই উইড্রোটা আসতে। তো আমি এখান থেকে উইড্রো অলরেডি করে দিচ্ছি, একটু ওয়েট করি। তো দেখেন আমার উইড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবং আমি যদি বাইন্যান্স থেকে দেখাই, এখানে দেখেন আমার কিন্তু উইড্রো হয়েছে। দেখেন 2 মিনিট আগে কিন্তু আমার উইড্রোটা কমপ্লিট হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় কিন্তু। আপনার চাইলে নিজ রিস্কে এখানে কাজ করতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।